মাকড়সা আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুরে নাকল গ্রাম পঞ্চায়েতের কাঁটাগাছি রায়দিঘি এলাকায়। এলাকার মানুষের অভিযোগ, দিনকুড়ি আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল শেখ সাজিবুর রহমান নামে এক যুবকের। এক মাসের মতন প্রায় একটা মাকড়সা আতঙ্কতে আমরা গ্রামবাসীরা পুরো মানে আতঙ্কতে আছি। তো ওই মানে মাকড়সাটা কামড়ালেই মানুষের মৃত্যু, মানুষ মারা যাচ্ছে। তো আমার 14 তারিখে আমার একটা কাকা মারা গেছে, সেই জন্য এই বৃষ্টিতে আমার বাড়ির ভেঙে যায়। ভাঙার কারণেতে আমি এটাতে সাফ করি, আমি এটা সাফ করতে গিয়ে দেখি না 10-12 পিসের মতন মাকড়সাটা পাওয়া গেছে। মাকড়সাটা পায়ের লোম, গায়ের লোম পুরো একটা অদ্ভুত টাইপের, মানে এখানকার মাকড়সাটা বোঝা যাচ্ছে টার্যান্টের মতো দেখতে, ঠিক আছে। ওটা বনদপ্তর পরীক্ষা করবে, সেই বনদপ্তর পরীক্ষা করলে পরে সেটা বোঝা যাবে যে ওটা কী ধরনের। বনদপ্তরকে খবর দিয়েছিলাম, বনদপ্তর এসেছিল, বনদপ্তর এসে ওটাকে উদ্ধার করে নিয়ে গেছে। এলাকার একটি ভাঙা বাড়ি পরিষ্কার করার সময় বেরিয়ে আসে 10 থেকে 12টি এই ধরনের মাকড়সা। সেগুলোকে ধরে একটি কৌটোতে আটকে রেখে গ্রামবাসীরা খবর দেয় বনদপ্তরে। বনকর্মীরা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এলাকার বেশ কিছু জায়গায় এই ধরনের মাকড়সা দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে। সুমন আদকের রিপোর্ট, কলকাতা 24x7।